অবশেষে মিন্নির সব কুকর্ম ফাঁস ইয়াবাই আসাক্ত ও অবাধ মেলামেশা করত মিন্নি দেশ জুড়ে এখন শুধু একটাই আলোচনা স্ত্রীর সামনে স্বামীকে খুন আর তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সখানেক মানুষ কিন্তু কেউ এগিয়ে এলো না এ নিয়ে এরই মধ্যে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সর্বশেষ এ ঘটনায় এগারো জনকে আটক করেছে পুলিশ মামলা হয়েছে বারো জনের নামে নিহাতের বাবা বাদী হয়ে এ মামলা করেন পুলিশের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে র্যাব সদস্যরাও এমন যখন অবস্থা তার মধ্যেই সামনে আসলো এক ফেসবুক পোস্টের কমেন্টের স্ক্রিনশট যা সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যা থেকে আসলে অনেক কিছুই প্রকাশ পায় ওই স্ক্রিনশটে দেখা যায় কমেন্ট করে নয়ন বন্ডকে সরি যান বলে সম্বোধন করে মিন্নি শরীফ এরপর প্রতি উত্তরে নয়ন বন্ড মিন্নিকে বলেন নো সরি এগুলো আমার প্রাপ্য এরপর আবারও মিন্নি বলেন সরি বললাম তাদের উভয়ের এ ধরনের যোগাযোগ থেকে তাদের সম্পর্ক অনেকটাই স্পষ্ট বলে মন্তব্য করেছেন অনেকে এর আগে সাতজন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মিন্নি সেখানে তিনি লেখেন তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারেনি তুই ছাড়া কে বন্ধু হাই বুঝে আমার মন তুই বিহনে আর এ ভুবনে আসে কে আপন প্রসঙ্গত ছাব্বিশ জুন বুধবার বরগুনার কলেজ সড়কের ক্যালিক্সকেন্ডার গার্ডেনের সামনে দিনে দুপুরে স্ত্রী আয়েশা আক্তারের সামনে রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা ওই হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিহত রিফাত শরীফ সদর উপজেলার বড়িরচর ইউনিয়নের দোলাল শরীফের ছেলে বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্ডির সঙ্গে কথা বলতে পারে পুলিশ বিশেষ করে নতুন দুটি সিসিটিভির ফুটেজের সূত্র ধরে তার বক্তব্য জানতে চাওয়া হবে ওই ফুটেজের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোনো গণমাধ্যমে মিন্নির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এমন গুঞ্জনও রয়েছে ঘটনার আগের দিন ও ঘটনার দিন মিন্নির সঙ্গে কথা বলেছে ঘাতক নয়ন বন্ড নয়ন বন্ডের মোটরসাইকেলে ঘুরেছেন মিন্নি তবে মিন্নি এ অভিযোগ অস্বীকার করে জানান ঘটনার দিন বা আগের দিন নয়নবন্ডের সঙ্গে তার কোনো কথা হয়নি শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তাকে টার্গেট করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এসব কারণে মানসিকভাবে তিনি কিছুটা বিপর্যস্ত ঘটনার আগের দিন মিন্নি রিফাত শরীফের এক আত্মীয়ের বাসায় পরিবারের সব সদস্যকে নিয়ে দাওয়াতে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় মিন্নি শরীফ নামে একটি ফেসবুক আইডি থেকে নয়ন বন্ডকে সরি যান বলে মেসেজ পাঠানো হয়েছে যদিও মিন্নি বলছেন ফেসবুকে তার কোনো আইডি নেই তার নামে অনেক ভুয়া আইডি খোলা হয়েছে ভাইরাল হওয়া সিসিটিভির যে ফুটেজ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক উঠেছে তাতে দেখা যায় ঘটনার দিন কলেজের গেট থেকে বের হয়ে আসছিলেন মিন্নি তার সঙ্গে ছিলেন রিফাত শরীফ এদিক সেদিক তাকিয়ে আবার রিফাতকে কলেজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মিন্নি ওই দুর্বৃত্তরা কলেজ গেট থেকে রিফাতকে ধরে সামনের দিকে নিয়ে যায় তখন মিন্নিকে হাঁটতে দেখা যায় এর কয়েক সেকেন্ড পর নয়নবন্ড ও অন্যরা রিফাতকে কিলঘষি লাথি মারতে শুরু করে তখন মিন্নি তার স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালান রিফাতকে কুপিয়ে মারাত্মক জখম করার পর ব্যাগ ও জুতা তুলে রিফাতকে খুঁজতে সামনে এগিয়ে যান যারা এ ভিডিওর কিছু দৃশ্য নিয়ে প্রশ্ন তুলছেন তাদের ভাষ্য দুর্বৃত্তরা রিফাতকে ধরে নেওয়ার সময় কেন মিন্নি স্বাভাবিকভাবে হাঁটছিলেন কেন দুর্বৃত্তরা তাকে টার্গেট করেনি কেন স্বামীকে প্রথমে ধরতে না গিয়ে জুতা তোলার চেষ্টা করেছিলেন মিন্নি এ ব্যাপারে মিন্নির ভাষ্য ঘটনার কয়েকদিন আগে তার পা কেটে যায় তাই জুতা ছাড়া তার হাঁটতে কষ্ট হচ্ছিল এ কারণে ঘটনার পরপরই আগে জুতা খুঁজছিলেন তিনি পরে মিন্নি তার স্বামীকে নিয়ে হাসপাতালে যান ঘটনার পরপরই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি সূত্র জানায় রিফাত শরীফ হত্যার ঘটনায় এরই মধ্যে নয়নবন্ডের প্রধান সহযোগী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাদের কাছ থেকে চাঞ্চল্যকর এই ঘটনার নেপথ্য কাহিনী জানার চেষ্টা চলছে তদন্তে কোনো কঠিন সত্য সামনে এলেও তা থেকে পিছপা হবে না সংশ্লিষ্টরা তবে নিরাপরাধ কেউ যাতে অন্যায়ভাবে ফেসে না যায় সে ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে এদিকে জানা গেল খুনি নয়ন রিফাত ঢাকাতে যাদের আশ্রয়ে ছিল রিফাত শরীফকে প্রকাশ্যে কোপানোর পর ঢাকায় পালিয়ে এসেছিল প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড এবং রিফাত ফরাজি তারা উঠেছিলেন আফতাবনগরে তাদের এক বন্ধুর কাছে সাতাশ জুন মধ্যরাতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর নয়নের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এর তিন দিন পর দুই জুলাই নয়নের লাশ পাওয়া যায় বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে পুলিশ জানায় নয়নকে গ্রেপ্তার করতে ওই এলাকায় গেলে বন্দুকযুদ্ধে তিনি ঘটনাস্থলেই নিহত হন জানা যায় রিফাতকে কুপিয়ে হত্যার পর সাতাশ জুন রাতে রাজধানী ঢাকার নগরে। সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে আবতাবনগরের টি ব্লকের আলি পিস্টিল নামক একটি শাটার ও গ্রিল তৈরির ওয়ার্কশপে কাজ করতেন সাব্বির হোসেন নয়নের বন্ধু সৈকত ও তার ভাই শান্ত তাদের বাড়ি বরগুনার বেতাগির নয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নে ওয়ার্কশপের মালিক শফিক তাদের ভগ্নিপতি তার বাড়িও বরগুনাই রিফাতকে কুপিয়ে হত্যার পর দিন রাতে এই ওয়ার্কশপে এসে উঠেছিলেন নয়ন ও রিফাত ফরাজি গত শনিবার ওই ওয়ার্কশপে গিয়ে সৈকত ও শান্তকে পাওয়া যায়নি ওয়ার্কশপের কর্মচারীদেরকে নয়ন ও রিফাতের ছবি দেখালে তারা জানান সাতাশ জুন রাত দশটার দিকে এই দুজন ওয়ার্কশপে আসেন তারা রাতের খাবার খান রাত সাড়ে বারোটার দিকে নয়ন ও রিফাতকে নিয়ে সৈকত বেরিয়ে যান আবুল হোসেন নামে এক কর্মচারী বলেন তিনজন বেরিয়ে যাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর সৈকত দৌড়ে চলে আসেন তার শরীর ভেজা ছিল সৈকত তাদের জানান পুলিশ তাদের ধাওয়া করেছিল এরপর সৈকত কাপড় চোপড় বদলান এবং তার ভাই শান্তকে নিয়ে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যান এরপর থেকে এই দুই ভাইয়ের আর কোনো খবর তারা জানেন না শান্ত ও সৈকতের বাবা খবির উদ্দিন হাওলাদার বরগুনার বেতাগী উপজেলার গাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান